ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, তোফাজ্জল হত্যা, 6 জন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তোফাজ্জল হত্যা আমরা দেখলাম সকালে তদন্ত কমিটি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার 8 জনের নাম আপনাদের কাছে দিয়েছে, আপনাদেরও তদন্ত নিশ্চয়ই চলছে, পাশাপাশি 164 কয়েকজন দিয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত কি পাওয়া গেলে? আপনারা জানেন এর ভিতরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, তোফাজ্জল হত্যা, এই তোফাজ্জল হত্যায় জড়িত থাকার পর থেকে আমাদের পুলিশ তৎপরতা অব্যাহত ছিল এবং এর প্রেক্ষিতে মামলা হওয়া এবং পরবর্তী যে ঘটনাটা হয়েছে, মামলা হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা, তারপরে ঢাকা মেডিকেল কলেজে আপনার ময়নাতদন্ত শেষ করে তার মৃতদেহ আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া, সব ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্টতা ছিল এবং যখন আমাদের যে 6 জন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে, তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এসের সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে, তদন্তে যদি আরও কারো সংশ্লিষ্টতা আসে, আরও কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটা তদন্ত করছি।